এই রকমই এক বৃষ্টির দিনে সৈকতের সঙ্গে শেষ পাহাড় দেখা হয়েছিল অক্সফোর্ডে কফি খেতে গিয়ে। ও বলতো বিচ্ছেদ সুন্দর হওয়া চাই, তার কোথাও যেন মালিন্য না থাকে। দু কাপ কফি, চেয়ে থাকা আর হাসতে হাসতে শেষ বিদায় নেবার সময় এরকমই মুষল ধারে বৃষ্টি নামল। এই যে ডার্লিং, এখানে বসে আছিস, আমরা হুটনে হয়ে খুঁজছি তোকে, আর তুই কি না? আমি অবশ্য জানি এরকম বৃষ্টির সন্ধেতে তুই হোস্টেলের এই কাঠের বারান্দাতেই থাকবি। কেন কেন তুই ভাবলি এখানেই থাকবো? আমাদের বিচ্ছেদের সুরগুলো যে এক, তাই এই নির্জন কাঠের পরিত্যক্ত বারান্দা ছাড়া কে আমাদের স্মৃতির সঙ্গী হবে বল? আমারও তো ফিকে হয়ে যাওয়া সম্পর্কের রং বড্ড ধূসর। জানিস সুমনা, আজ ভীষণ ভীষণ সৈকতের কথা মনে পড়ছে রে। আমারও খুব আকাশের কথা ভাবতে ইচ্ছে করছে জানিস। আচ্ছা, আকাশ এখন আর ধূসর, বর্ণহীন এক অধ্যায়। আচ্ছা, তোর সম্পর্কটা চলে গেল কেন? চলে গেল? শুধুই তর্ক, ভুল বোঝাবুঝি আর সহিষ্ণুতার অভাবে। একটু ধৈর্য ধরতে পারলি না? জানিস, সৈকত ছিল উদ্দাম উল্লাসপ্রিয় এক বাউন্ডুলে। জীবন বলতে ওর শুধুই জ্ঞান চর্চা, নাটক কবিতা লেখা এমনটা নয় রে। ও বলতো বলতো পায়েল, জীবন মানে সেলিব্রেশন, রাত জেগে আড্ডা, লং ড্রাইভ, অফুরান স্বপ্ন। আমি ভেসে গিয়েছিলাম রে, আমায় জয় করে নিয়েছিল। আর আমি আমি আকাশকে জয় করে নিয়েছিলাম। আমার তখন একের পর এক অনুষ্ঠান, গান আর কবিতা নিয়ে আমি তখন উন্মত্ত হয়ে আছি। আমি ভাবতাম আমি আকাশের, শুধুই আকাশের। কিন্তু ওর ধারণা ধীরে ধীরে পাল্টে গিয়ে মনে হলো আমি সকলের হয়ে যাচ্ছি, আমি আর ওর হয়ে শুধু থাকতে পারছি না। কেন এটা মনে হয় জানিস, বুঝিস? জানি না, তবে প্রাণ দিয়ে ভালোবেসে ফেললে হারিয়ে ফেলার একটা ভয় থাকে রে। সৈকত তখন দুহাত ভরে লিখছে, সমস্ত লেখার আমি প্রথম শ্রোতা। ওর কবিতা বলে খ্যাতি লাভ করছে লোকে, একাধিক দল ও নাটক নিয়ে কাজ করছে, ধীরে ধীরে ও মঞ্চ সফল হয়ে উঠল, আর ওকে পাবার প্রত্যাশা বাড়তে লাগলো সবার। আমিও তখন নাটক করি, ওর লেখাই বলি, ওকে নিয়েই আমার মঞ্চের পরিকল্পনা ভাবতাম রে। কিন্তু কিন্তু তুই ওকে ছেড়ে দিলি না কেন? প্রতিভাকে তো আটকে রাখতে নেই পায়েল। আমি কোথাও আটকে দিতে চাইনি রে, আমিও চেয়েছি ও আরো আরো স্বীকৃতি পাক, আরো মঞ্চ সফল হয়ে উঠু। জানিস পায়েল, আকাশ আমায় একদিন বলল আর তোমার সঙ্গে থাকা যায় না, থাকো তুমি তোমার গান নিয়ে, দেখো এই স্তাবকেরাই তোমাকে খেয়ে নেবে একদিন। জানিস, ধীরে ধীরে সম্পর্কটা কেমন মিলিয়ে গেল। আর আমি সৈকতকে প্রত্যাখ্যান করেছি অন্তত 22 বার। 22 বার ওকে আমি ছেড়ে দেবার কথা বলেছি, তবু ওর জন্যেই হয়তো 22 বার আবার ফিরে গেছি। কিন্তু শেষবার শেষবার ও আর ফিরল না রে। তুই একটু নরম হতে পারতিস তো পায়েল। এখন ভাবছি কেন বললাম, আমি একটু কাঁদতে চাই সুমনা। আমার ভিতরে তখন আক্রোশ, জানিস, ও যত খ্যাতি পেয়েছে, ওর নাম যত ছড়িয়ে গেছে, আমি তত বেশি করে চেয়েছি যে ও আমার কাছে আত্মসমর্পণ করুক, এসে ওর দোষ স্বীকার করুক, ও বলুক যে আমি ওর জীবনে অপরিহার্য। ছেড়ে যাওয়া মানুষগুলোর যুক্তি তর্ক সব এক, ভীষণ অধিকার বোধ। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, এক ধরনের ভালোবাসা আছে বড় করে তোলে, আর এক ধরনের ভালোবাসা আছে চাপা দিয়ে মেরে দেয়। এটাই তো বলবি? আচ্ছা পাই, আজ মুষলধারে বৃষ্টির সময় কেন তুই সৈকতের কথা ভাবছিস, আর আমিও কেন আকাশের কথা? তোর কি মনে হয় ওরা আমাদের কথা ভাবছে? আকাশ তেমনভাবে আমায় ভাবাতে পারেনি, তাই হয়তো নিছক বৃষ্টি ভেবেই ও অফিস থেকে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে। আমি নিশ্চিত সৈকত ভাবছে ও ছিল আমার কথার ঈশ্বর,
ওর কথার মোহে আবিষ্ট হয়নি এমন মানুষ নেই। ওর স্বপ্নের খেয়া যে ভেসেছে তার আর ওকে ছাড়া কিছু ভাবা সম্ভব নয় রে। কিন্তু তুই ব্রেক আপ করেছিস পায়েল, আর তুই ভাবছিস ছেড়ে দেবার পর এখন বেশি ভালো আছিস আগের থেকে? জানি না, তুই তো আকাশকে অবশ্য ছাড়িসনি, তোকে ছেড়ে যেতে হয়েছিল। অথচ তুই ব্রেকআপের পর অন্য কোনো রিলেশন হয়েছিল সত্যি বলবি? হয়েছিল, শুধু নিঃসঙ্গতা আর একটু শান্তির জন্যে। সেটা এখনও চলছে? আমার মনে হয় তুই ওটা নেই রে, না থাকার জন্য কোনো খেদ নেই। আসলে আসলে কি জানিস, সৈকতের পর যে এসেছিল তার কোনো জৌলুস নেই, প্রতিভা নেই, ভাবনা নেই, স্বপ্ন নেই, আমায় জয় করতে পারিনি। অথচ যখন জৌলুস, স্বপ্ন, কথার ঐশ্বর্য পেলি তখন মনে হলো সৈকত আর তোর নেই, তাই তো? এটাই বোধহয় হয়। আমি নিজের সঙ্গে কোনোদিন কথা বলিনি, অন্যের কথা ভরসা করি সৈকতকে যে কত দুঃখ দিয়েছি তা বলার নয়। অথচ আমি জানি আমি একটু মানিয়ে নিলে ও বিশ্ব জয় করতে পারত। তুই জানিস না সুমনা, ও জিনিয়াস, ওর আত্মবিশ্বাস, ওর কথা হিমালয়ের মতো। জানিস আকাশ, আমার ফোন ধরেনি কোনো, অথচ তোর সৈকত বিদায় মুহূর্তটাকে অক্সফোর্ডে নিয়ে গিয়ে স্মরণীয় করে রেখেছিল। আর সেদিনই এমন বৃষ্টি এসেছিল, জানিস এত কেঁদেছি, অথচ সেদিন আমি কাঁদতে পারিনি, আমার বুক ফেটে গিয়েছে। আমি অপেক্ষা করছিলাম ও একবার বললেই আমি ফিরে যাব, কিন্তু ও বলেনি রে। ঠিকই করেছে, এটাই তো ওর আত্মবিশ্বাস। তারপর থেকে আমার মনে হলো ঝগড়া ঝঞ্ঝাটও ভালো ছিল, কিন্তু ওকে কেন আমি বারবার ব্রেকআপের কথা বলেছিলাম। আমি অবশ্য তোর মতো প্রেমে পড়িনি, আর আমি তারপর থেকে স্বার্থ নিয়ে মিশেছি, যেখানে লাভ সেখানে সময় দেওয়া। আমি আসলে খুব স্বার্থপর ছিলাম রে, ও আমায় জয় করেছিল ঠিকই, কিন্তু নিজের স্বার্থ একটু সরিয়ে ওকে কোনো দিন দেখার চেষ্টা করিনি। এখন ফিরে যাওয়া সম্ভব? ফিরে যাবি? কে জানে, ও এলে হয়তো চলে যাব। আমি নিজে থেকে যাব না সুমনা। অথচ আকাশকে আমি সম্পূর্ণ ভালোবেসেছিলাম, তাই আমি এখন মুক্ত, আমি স্বাধীন। আমার স্বাধীন চেতা মনোবৃত্তি আমার ভালোবাসাকে ঠেকে দিয়েছে, যেখানে আমার আমিত্ব একটু কমেছে সেখানেই আমি ওকে। আমারও আজ খুব আকাশের কাছে ফিরতে ইচ্ছে করছে রে, এই বৃষ্টি না এলে হয়তো। সৈকতের খুব কাঠের বারান্দা পছন্দ ছিল, বেলাভূমি ভালোবাসত, চিঠি লিখত, ঠোঁট ভেজিয়ে চুমু দিত। আজ বুঝেছি একটু সহিষ্ণু হলেই ও আমার ভালোবাসার ভগবান হতে পারত। আমি তারপর দুঃখ নিয়ে গান থেকে সরে এসেছি, জানিস ভীষণ ডিপ্রেসড ছিলাম। হোস্টেলের এই কাঠের বারান্দাটা আমারও খুব প্রিয়। দেখ তোর সৈকতের নাটক এখন মঞ্চে মঞ্চে হয়, তোর সৈকতের কবিতা তুই পড়তে পারিস ম্যাগাজিনে, কিন্তু আমি কি নিয়ে আছি বলতো? আমার শুধুই হাহাকার, কারণ সেদিনের সেই স্তাবকেরাও আজ আর নেই। আমার খুব কান্না পাচ্ছে রে সুমনা, খুব ইচ্ছে করছে সৈকতের বুকে মাথা রেখে কাঁদতে। এখন ভাবি ওর মতো প্রতিভাকে শুধু আমিত্ব দিয়ে ঢেকে দেওয়াটা ঠিক হয়নি। ও জানি পাইল তুই এখন কোথায়, তোদের একদম যোগাযোগ নেই? জানি না, তবে ওর লেখা, ওর নাটক, ওর কথা আমার কানে আসে। একবার যা না পাইল, নিজের কাছে একবার হার স্বীকার করে নে, কাঁদ। এই বৃষ্টিতে প্রচন্ড কান্নায় নিজেকে ভেঙে সৈকতের কাছে চলে যা পাইল। তার হয় না সুমনা, হয়তো ওর জীবনে অন্য কেউ এসে গেছে, আমার যাওয়াটা এখন অবাঞ্ছিত,
ভাবনাটাও অমূলক, তবু কষ্ট পাবি। আমি দেখ আকাশের কাছে যেতে উন্মুখ, তবুও কোথায় সেইটাই জানি না। আমার গানও থাকলো না, আকাশও থাকলো না, আমি সম্পূর্ণ ব্যর্থ রে। আর আমি আমি নিজের কাছে হারতে পারলাম না বলেই সৈকতের কাছে জয়ী হলাম না। যখন হারতে চাইলাম তখন ও আক্ষরিক অর্থে আর আমার নয়। সবা দেখ এই হলুদ বাল্বের আলোয়, বাল্বের হলুদ আলোটাকে সৈকতে আমায় ভালোবাসতে শিখিয়েছিল। কি বলেছিল জানিস? কি বলেছিল? ছায়া না থাকলে আলোর মর্যাদা নেই পায়েল। সাধারণ এমন একটা মানুষের কাছে ফিরে যা পায়েল, আমাকেও নিয়ে চল। দরকার নেই প্রেম পায়েল, আমরা এখন এই রকম একটা মানুষের বন্ধু হতে চাই। প্লিজ প্লিজ আমাকে অন্তত নিয়ে চল পায়েল, আমি আমি আবার নিজেকে তৈরি করব। আমি এই হলুদ আলোকে ভালোবেসে সৈকতকে মনে রেখেছি সুমনা। ও বলতো পাখির মতো আমায় বুকে আগলে রাখো পায়েল, আমি হয়তো পায়েল প্লিজ তুই কান্নায় ভেঙে পড়, এটাই সময় নিজেকে নতুন ভাবে পাবার। পায়েল পায়েল দেখ আরো জোরে বৃষ্টি এলো, আরো জোরে আসবে, আমি তুই আজ দীর্ঘ বহুদিন কাঁদবো। একবার সৈকত বলে চেঁচিয়ে ডাকবি পায়েল, আমি আকাশ বলে ডাকবো, আমি নিশ্চিত ওরা ফিরবে। আমি নিশ্চিত আকাশ ফিরলেও সৈকত ফিরবে না, কারণ ও কোনোদিন পিছনে ফিরে দেখেনি রে। সৈকত সৈকত আমার কাছে বৃষ্টির মতো, হলুদ বেলাভূমির মতো, হাইওয়ের মতো, অনন্ত মেঘের উড়ে যাওয়ার মতো। এদের কোনো দিন ঘরে নিয়ে আসা যায় না, দূর থেকেই ভালোবাসতে হয়। আমি দুঃখ দিয়েছি, আজ একটাই আক্ষেপ, কেন কেন সেদিন একটু ওর হয়ে ওকে বোঝার চেষ্টা করিনি।